बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय क्लास। आई होप यू आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। आई एम आल्सो फाइन। आई हैव कम बिफोर यू टेकिंग एन इम्पोर्टेंट क्लास ऑन ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस। We know, according to its structure, there are three kinds of sentence: simple, complex, compound. Now, I am going to discuss about the golden rules of simple to complex. Let us enjoy the class. Seeing me, he went away. My dear students, বাক্যের প্রথমে verb 1 plus ing যুক্ত simple কে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যখন যদি সময় প্রকাশ করে তাহলে আমাদের লিখতে হবে হয়েন, আর যদি কারণ বোঝাই তাহলে লিখতে হবে আমাদের সিন্স অথবা এস। তাহলে এখানে যেহেতু সময় বোঝাচ্ছে তাহলে আমরা বাক্যের প্রথমে হয়েন লিখব কমপ্লেক্স করার সময়। তারপর এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট আমরা লিখব, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যে দুটি ক্লজ আছে এখানে, অর্থাৎ এই ক্লজটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্ব 2 আছে, তাই প্রথম ক্লজটা তো আমাদের এই ভার্ব 2 লিখতে হবে। তাহলে সি এর ভার্ব 2 কি হলো? স। হোয়েন হি স মি। আর পরবর্তী অর্থাৎ এরপরে কমার পরে যে ক্লজটা থাকে সেটা অপরিবর্তিত অবস্থায় বসবে। হি ওয়েন্ট অ্যাওয়ে। Another example, অর্থাৎ আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অর্থাৎ সাবজেক্ট যদি একই ভিত্তি হয় তাহলে আমরা এই রুল আমরা ব্যবহার করব, আর যখন সিম্পল সেন্টেন্সে সাবজেক্টটা যখন ভিন্ন হবে তখন কি হবে। যেমন দি অফিস ওয়াজ ওভার, উই ওয়েন্ট ব্যাক হোম। এখানেও আমাদের যেহেতু সময় উল্লেখ আছে তাহলে আমরা বাক্যের প্রথমে কি বসাবো? হয়েন। দ্য সরি, দ্য অফিস বিং ওভার। যেহেতু এখানে ভার্ব 2 তাহলে বিং এর পরিবর্তে আমরা লিখব, যেহেতু অফিস থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমরা ভার্ব বসাবো ওয়াজ বিং এর পরিবর্তে, ওয়াজ ওভার। উই ওয়েন্ট ব্যাক হোম। Another example, শুধু টু প্লাস ভার্ব যুক্ত সিম্পল কে যখন আমরা কমপ্লেক্স করব এই টু এর জায়গায় আমরা লিখব সু দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট। যখন আমরা সু দ্যাট অর ইন অর্ডার দ্যাট যুক্ত দ্যাট বসাবো পুনরায় আমরা সাবজেক্ট লিখব, যদি সু দ্যাটের আগের অংশটা যদি আমাদের এখানে
যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পুনরায় সাবজেক্টের পর ক্যান অথবা মে বসাবো, আর যদি এখানে যদি ভার্ব টু থাকে সো দ্যাট এর আগে যদি থাকে তাহলে আমরা ওইখানে আমরা পরবর্তী যে ক্লজ আছে সেখানে আমরা কুড অথবা মাইট ব্যবহার করব। যেমন আই ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ, মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে টু, এখানে টু থাকতে পারে, ইন অর্ডার টু থাকতে পারে, উইথ এ ভিউ টু থাকতে পারে। তাহলে আমরা এই টু এর পরিবর্তে বা ইন অর্ডার টু পরিবর্তে বা উইথ এ ভিউ টু এর পরিবর্তে আমরা সু দেট বা ইন অর্ডার দেট বসাবো। তাহলে কমপ্লেক্স করতে গেলে আই ওয়ার্ক সু দেট, আই ওয়ার্ক হার্ড সু দেট, পুনরায় সাবজেক্ট আই, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে আমরা লিখব আই ক্যান অথবা মে, আমরা যে কোনো একটা বসাইতে পারি। পরবর্তী ভার্ব থেকে বাকি অংশ লিখব শাইন ইন লাইফ। মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম গিভিং অ্যানাদার এক্সাম্পল, ফলো মি, টু টু যুক্ত সিম্পলকে যখন আমরা কমপ্লেক্স করব তাহলে এ টু এর স্থলে আমরা লিখব সো, আর এ টু এর জায়গায় লিখব আমরা দ্যাট। তারপর এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে অর্থাৎ এই সো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা লিখব ক্যান নট, আর যদি এখানে ফার্স্ট টেন্স থাকে তাহলে লিখব আমরা কুড নট। তারপর ভার্ব থেকে বাকি অংশ লিখব, যেমন হি ইজ টু উইক টু ওয়ার্ক। মাই ডিয়ার স্টুডেন্টস, কমপ্লেক্স করতে হলে আমাদের হি ইজ এই টু এর জায়গায় আমরা বসাবো সো উইক, আর টু এর জায়গায় বসাবো আমরা দ্যাট। পুনরায় সাবজেক্ট লিখব, এখানে হি তাহলে আমরা এখানে হি লিখব, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে আমরা লিখবো কি ক্যান নট, ক্যান নট, বার এখানে কি আছে ওয়ার্ক, তাহলে আমরা লিখবো ওয়ার্ক। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, যেমন আই স হিম রিডিং। মাই ডিয়ার স্টুডেন্টস, এ আই সাবজেক্ট, স ভার্ব, হিম অবজেক্ট, রিডিং প্রেজেন্ট পার্টিসিপল। সো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে গেলে আমরা এই সাবজেক্ট এবং ভার্ব ঠিক লিখব, আই সো হিম, অবজেক্টও ঠিক লিখব, যেহেতু হিম এখানে ব্যক্তিবাচক অর্থাৎ পার্সোনাল প্রোনাউন তাহলে আমরা এখানে হু ব্যবহার করব রিলেটিভ প্রোনাউন, যেহেতু এখানে আমাদের স ভার্ব টু তাহলে আমাদের এখানে আমাদের ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে, যেহেতু হিম সিঙ্গুলার তাহলে এখানে বসবে কি ওয়াজ, তারপর বার প্লাস আইএনজি লিখব। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি, যেমন আই স দ্য বয়েস, আই স দ্য বয়েস প্লেইং। মাই ডিয়ার স্টুডেন্টস, আই স দ্য বয়েস, আই স দ্য বয়েস, যেহেতু এখানে প্লুরাল বয়েস মানে পার্সোনাল মানে নাউন তাহলে এখানে নাউন তাহলে এখানে আমাদের কি বসাবো ও, যেহেতু ব্যক্তি, যেহেতু বয়েস এখানে প্লুরাল নাম্বার তাহলে ওয়াজ না বসে আমরা বসাবো ওয়ার, প্লেইং প্লে। আই এম গিভিং অ্যানাদার এক্সাম্পল, ফলো মি, আই স এ বার্ড ফ্লাইং,
মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে এ বার্ড এটা কোনো ব্যক্তি নয়, এটা একটা প্রাণীর নাম, একটা প্রাণী, তাহলে পাখি নাম, তাইলে আই স এ বার্ড। তাহলে যদি আমাদের ব্যক্তি না বোঝায়, বস্তু প্রাণী এগুলো বোঝায়, তাহলে আমরা হুইচ রিদি প্রণাম হুইচ বা দ্যাট ব্যবহার করব। তাহলে হুইচ, যেহেতু এটা ফার্স্ট টেন্স, হুইচ অথবা দ্যাট ব্যবহার করব। তাহলে আমাদের এখানে ওয়াজ এর ব্যবহার করব টু বি ভার্ব। তাহলে এখানে যেহেতু এ বার্ড সিঙ্গুলার, তাহলে আমরা এখানে ওয়াজ বসাবো, ওয়াজ ফ্লাইং। আই এম গিভিং অ্যানাদার এক্সাম্পল, যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পলকে যখন আমরা কমপ্লেক্স করব, আমরা এই সাবজেক্ট ভার্ব প্লাস আর্টিকেল এবং পরবর্তীতে আমরা নাউন লিখবো। নাউনটা এখানে কি আছে, কমন নাউন স্টুডেন্ট, যেহেতু এটা ব্যক্তি আমরা ভুল বসাবো, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আমরা আবার ওনার একটা ভার্ব বসাতে হবে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইস কাজ করবে। তাহলে এরপর আমরা অ্যাডজেক্টিভ লিখবো, হু ইজ গুড। আর শুধু সিম্পল সেন্টেন্সে শুধু ভার্ব যুক্ত সিম্পলকে যখন আমরা কমপ্লেক্স করব, আমরা বাক্যের প্রথমে ইট ইজ ব্যবহার করে তারপর সাবজেক্ট ব্যবহার করব, তারপর রিলেটিভ প্রোনাউন, তারপর আবার ভার্ব, তারপরে অবশিষ্ট অংশ লিখলে আমাদের কমপ্লেক্স হবে। যেমন হেলথ ইজ ওয়েলথ। ডিয়ার স্টুডেন্টস, এরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস যদি শুধু থাকে, তাহলে আমরা বাক্যের প্রথমে আমরা কি বসাবো, ইট ইজ, তারপর সাবজেক্ট আছে কি হেলথ। তাহলে যেহেতু হেলথ একটা মানে হেলথ মানে স্বাস্থ্য, এটা কোনো ব্যক্তি নয়, তাহলে আমরা হুইচ ব্যবহার করবো অথবা দ্যাট ব্যবহার করবো। হুইচ পুনরায় আমাদের ভার্ব ব্যবহার করতে হবে, এরপরে যেটা আছে সেটা আমরা লিখবো, হুইচ ইজ ওয়েলথ। তাহলে ইট ইজ হেলথ, হুইচ ইজ ওয়েলথ। মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস টপিক্স প্রপারলি। সি ইউ অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।